কেরানীগঞ্জে আবাসিক ও জনবহুল এলাকায় অবৈধভাবে ভ্রাম্যমান এলপিজি সিএনজি ফিলিং স্টেশন গড়ে ওঠায় চরম আতঙ্কে সাধারণ মানুষ। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কায় দিন পার করছেন স্থানীয়রা। এলাকাবাসীর নিরাপত্তা বিবেচনা না করেই ফিলিং স্টেশন মালিকরা দেদার্সে দিনের পর দিন অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়ন, কালিন্দি ও তারানগর ইউনিয়নের বেশ কিছু এলাকায় আটটি ভ্রাম্যমান এলপিজি সিএনজি ফিলিং স্টেশন গড়ে উঠেছে। এসব ফিলিং স্টেশনের পাশেই রয়েছে জনবহুল আবাসিক এলাকা, আবার কোনোটির পাশে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছোট বড় মার্কেট। এসব স্টেশনে বড় বড় কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার এনে রাখা হয়। প্রতিদিন চরম উৎকণ্ঠা নিয়ে এসব ফিলিং স্টেশনের সামনে দিয়ে হাজারো মানুষ ও শত শত স্কুলগামী শিক্ষার্থী যাতায়াত করে। যে কোনো সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা এলাকাবাসীর। সবসময় এটা ভয়ের মধ্যে থাকি, মানে যদি হঠাৎ কিছু হয়ে যায় বা আগুন ধরে যায় বা ভাস্তি হয়ে যায়, আমার আশেপাশে দোকান আছে, আশেপাশে বাড়ি আছে, সেগুলোর অবশ্যই কোনো ক্ষতি হবে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এটা লাইসেন্স দিয়ে যেভাবে সেভ হয় জনগণের, যাতে ক্ষতি না হয় সেদিকে যেন তারা দৃষ্টি। রিফিল যখন করছে, মানে হ্যান্ডেলিং, প্রপার হ্যান্ডেলিং যদি না হয় তাহলে এখান থেকে হয়তো আরও বড় ধরনের ইনসিডেন্ট ঘটে যেতে পারে। সরেজমিনে দেখা যায় ভ্রাম্যমান ফিলিং স্টেশনের কোনোটিতেই অগ্নি নিরাপত্তামূলক কোনো ব্যবস্থাই রাখা হয়নি, নেই কোনো বৈধ কাগজপত্র। এ ব্যাপারে জানতে পাওয়া যায়নি কোনো স্টেশনের মালিককে। এই বিষয়টি নিয়ে খুব দ্রুতই আমরা আমাদের আইন শৃঙ্খলা মিটিংয়ে আলোচনা করব এবং এই তাদেরকে বন্ধ করে, তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনার আলোকে আমরা খুব দ্রুতই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ভয়ার্ত এলাকাবাসী দ্রুত এই অবৈধ সিএনজি স্টেশন আতঙ্ক থেকে মুক্তি চায়। বাংলাভিশন নিউজ ডেস্ক।